কাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা সিরিকে এবার দেখা যাবে জায়েদ খানের সঙ্গে। সেই সঙ্গে থাকছে কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জির গায়ে হাত দেওয়াকে কেন্দ্র করে যে ইস্যু তৈরি হয়েছে সে ব্যাপারে। কি বলছেন প্রযোজক, কি বলছেন জায়েদ খান? সায়ন্তিকা তুমি কি করছো? মানুষ পছন্দ করুক আর না করুক, সিনেমায় কাজ করুক বা না করুক, ঢাকায় সিনেমার নায়ক জায়েদ খান নানা ইস্যুতে আলোচনা সমালোচনায় থাকেন সারা বছর। সম্প্রতি কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জিকে নিয়ে শুরু করেন ছায়াবাদ শিরোনামে একটি সিনেমা। শুটিংয়ের কয়েকদিন না যেতেই নায়িকার অভিযোগ, নৃত্য পরিচালক অনুমতি ছাড়া সায়ন্তিকার গায়ে হাত দিয়েছেন। এ ব্যাপারে নৃত্য পরিচালক মাইকেল বাবু মুখ খুলেছেন, তারপর সায়ন্তিকা জায়েদ খান ও সিনেমার প্রযোজকও মুখ খুলেছেন। জায়েদ খান সায়ন্তিকা এক পক্ষে, অন্য পক্ষে প্রযোজক ও নৃত্য পরিচালক। সায়ন্তিকার অভিযোগের ব্যাপারে ছায়াবাদ সিনেমার প্রযোজক মনিরুল ইসলাম বলেন, সায়ন্তিকাই বরং ড্যান্স ডিরেক্টর মাইকেল বাবুকে মারতে চেয়েছিল। চুক্তির বাইরে আমরা তাকে ৫০,০০০ রুপি দিয়েছি পোশাকের জন্য, অথচ তিনি কোনো পোশাক নিয়ে আসেননি। এরপর আবার ড্রেসম্যান মনিরকে দিয়ে পোশাকের ব্যবস্থা করিয়েছি, সেই পোশাকগুলোও সায়ন্তিকা ফেরত দিয়ে যাননি। তাছাড়া গানের শুটিংয়ের পোশাক পরিবর্তন করার জন্য ২টার সময় হোটেলে যান নায়ক নায়িকা, ফিরে আসেন ৬টায়। ড্রেস চেঞ্জ করতে ৪ ঘন্টা সময় লাগে, এমনটি কখনো দেখিনি। অন্যদিকে জায়েদ খান বলেন, একটি চক্র অন্যদিকে ঘটনার মোড় নেওয়ার চেষ্টা করছে, আমার চরিত্র নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলে কালিমা লেপনের চেষ্টা করছে কয়েকজন। এই ধরনের অপেশাদার প্রযোজক এসে উনি এখন দেখবেন আবার এই ছবির জন্য আবার অন্য নায়ক নায়িকাদের সাথে যাবে, আমি উনি অন্য নায়ক নায়িকা নিয়ে এই ছবি বানানোর চেষ্টা করবে, সেখানে একই ঘটনা ঘটবে। কারণ উনি তো বিগত দিনে সব ছবি নাটক অর্ধেক অর্ধেক করে শেষ করে আসছে, উনি কথা হলেই বলে কি প্যাক আপ। এদিকে নতুন খবর হলো, এবার পূজাচেরির স্বপ্নের নায়ক হলেন জায়েদ খান, ঢাকাই সিনেমার সুপারস্টার চরিত্রে হাজির হচ্ছেন তিনি। লিপস্টিক শিরোনামের এই সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে, যেখানে পূজার ঘর জোরে শুরু জায়েদ খানের ছবি, কোথাও জায়েদ খানের শুটিং হচ্ছে শুনেই সেখানেই পূজাচেরি ছুটে যায় তাকে এক নজর দেখতে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন।